आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সংসদ বিধায়কের প্রতি আস্থা হারিয়েছেন, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন অটো মালিকরা। নিউ শিলচরে পানীয় জলের সমস্যা, আমরুতের কার্যালয়ে গিয়ে সোচ্চার এলাকাবাসী। যানজট সমস্যা নিয়ে সরব যুব কংগ্রেস ও সেবা দল বৃহত্তর গণ আন্দোলনের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে বিজেপি সরকারে দুবছর পূর্তি পালন করা হলেও কাছারি অর্চালকদের সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বুধবার এমন অভিযোগ উত্থাপন করেছেন কাছাড় জেলা অটো মালিক সংস্থা সমন্বয় কমিটির কর্মকর্তাদের। এদিন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, একুশের বিধানসভা নির্বাচনের আগে এক প্রকাশ্য জনসভায় স্থানীয় সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক পদপ্রার্থী দীপায়ন চক্রবর্তী অটো চালকদের প্রধান কিছু সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তার বিনিময়ে অটো মালিক ও চালক সহ তাদের পরিবারের সমর্থন চেয়েছিলেন। সে অনুযায়ী প্রকাশ্য সভায় বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন সংস্থার কর্মকর্তারা। কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার দুবছর অতিক্রান্ত হলেও তাদের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। এদিন সংস্থার নেতারা সাংবাদিকদের সামনে সেদিনের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে স্থানীয় সাংসদ ও বিধায়কের প্রতি তারা আস্থা হারিয়েছেন বলে উল্লেখ করেন। তারা জানান, সমন্বয় কমিটি শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরবে। আমাদের যে অটোর সমস্যা, সেই সমস্যাগুলি যাই যে মিলে সেই তিমিরেই আছে। তাই আমরা বাধ্য হয়ে আগামীতে চিন্তা করছি, যেহেতু আমরা মোদীজিকে আমরা সম্মান করি এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা সম্মান করি, তাই আমরা আমাদের এই সমস্যাগুলি নিয়ে অবিলম্বে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমরা সাক্ষাৎ করে আমাদের অটো সমস্যাগুলি তুলে ধরবো। আর যেহেতু আমরা অরাজনৈতিক সংগঠন অটো সংস্থাগুলি একবার বিজেপিকে সমর্থন করেছি, আমরা বিজেপির সমর্থনে থাকবো। কিন্তু আমরা আশা করি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পর হয়তো আমাদের অটোর কিছু সমস্যা। গত দুবছরে অটোর পরিবর্তে 5,000-এর অধিক ই রিক্সা শহরে চলাচল করছে এবং ই রিক্সার পেছনে সরকার ও প্রশাসনের পরোক্ষ মদত রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে সকল অটো চালকদের বিকল্প হিসেবে অটো ছেড়ে ই রিক্সা ক্রয় করে পরিবার চালানোর আহ্বান জানিয়েছেন সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ই রিক্সা চলাচল করতে কোনো সরকারি নোটিফিকেশনের গাইডলাইন লাগে না, ই রিক্সা নিয়ে চলাচল করতে কোনো বৈধতা লাগে না, অটো নিয়ে চলাচল করতে অটোর পারমিট লাগে, ফিটনেস লাগে, অটোর একটু যদি পার্কিংয়ের গণ্ডগোল হয় ট্রাফিক পুলিশ দ্বারা ই ফাইন হয়, ই রিক্সাতে এইসব কোনো ঝামেলা নাই। তা আমার মনে হয় আমরা কর্মকর্তা কয়েকজন যে আজকে চিন্তাধারা করেছি আপনাদের অবগতির জন্য বলছি যে আপনারা অবিলম্বে, যেহেতু সরকার এবং প্রশাসনের পরোক্ষ মদত আছে ই রিক্সা, শিলচর শহরে যেভাবে ই রিক্সা চলছে আপনারা অটোর পরিবর্তে ই রিক্সা নিয়ে চলাচল করার এবং জীবন ধারণ করার চিন্তা করুন। এটাই বর্তমান সময়ে আমরা দেখে গেছি ভারত সরকারের নোটিফিকেশন একরকম যে ই রিক্সা নিয়ে আছে, কিন্তু আমাদের লোকাল প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ই রিক্সাকে সমর্থন করে শিলচর শহরের যে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির জন্য আমাদের অটোর ব্যবসা একদম মার খেয়ে গেছে। তাই আমার অটো চালক ভাইদের আমি অনুরোধ করছি, আপনারাও ই রিক্সার প্রতি এগিয়ে আসুন, আর নাইলে ই রিক্সা নিলে আপনারা নিরাপদ, ই রিক্সার প্রতি প্রচ্ছন্ন মদত আছে ট্রাফিক। নিউ শিলচর এলাকার বৃহত্তর লিংক রোড এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে সোচ্চার হলেন স্থানীয়রা। অমৃত প্রকল্পের আওতায় নিউ শিলচর এলাকার পানীয় জল সরবরাহের কাজ চললেও স্থানীয় জনগণের কাছে পৌঁছছেন ঘোলা জল।
এছাড়া দীর্ঘদিন থেকে জল না পেয়ে ধৈর্য ধরে রাখতে পারছে না এলাকাবাসী। বুধবার আমরুতের কার্যালয়ে উপস্থিত হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রত্নজিৎ দেবরায়ের সঙ্গে দেখা করেন এলাকাবাসী। বিজেপির আসাম প্রদেশ মহিলা মোর্চা সহ সভাপতি সন্ধ্যা আচার্য পানীয় জলের এই সমস্যা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। আমি সন্ধ্যা আচার্য, স্টেট মহিলা মোর্চার এক্স ভাইস প্রেসিডেন্ট। আজকে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে এখানে আমাদের লিংক রোডের যে জলের যে দুর্গতি, জলের যে অবস্থা, সেই নিয়ে আমি এসছি এখানে কথা বলতে। এই যে অমৃত প্রকল্পের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রত্নজিৎ দেবরায়ের কাছে, তো এতদিন ধরে তো আমি দেখে আসছি কাজ হচ্ছে, কাজ চলছে, জলেরও সেই তথ্য অবস্থা, এই রকমের জলের অবস্থা। একবারে এখন আমি ধৈর্য হারিয়ে ফেলেছি, এতদিন খুব ধৈর্যতে ছিলাম, তো এখন তো জলের স্পিডও নেই, আর প্রত্যেকটা গলিতে এই এত এরকম নোংরা জল আসছে, যেটা নাকি হেলথ হ্যাজার্ড, যেটা কী হতে পারে লোকের এটা তো ভাবা যায় না। তো আজকে আসে আমি ওনার সঙ্গে কথা বললাম, কথা বলে উনি আমাকে 15 ডেজের একটা টাইম লিমিট দিয়েছে, এর মধ্যে উনি বলেছেন যে জলেরও মানে একটু পরিষ্কার হবে আর এটার টাইমটাও ঠিক করে দেবেন। শিলচর শহরের যানজট সমস্যা নিয়ে সরব হলো কাছাড় যুব কংগ্রেস ও কাছাড় সেবা দল ইয়ং ব্রিগেড। বুধবার জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচর শহরে ট্রাফিক সমস্যা, যানজট সমস্যার কথা তুলে ধরেন দুই সংস্থার কর্মকর্তারা। তারা বলেন শিলচর শহরের বেহাল সড়ক ও নালার কাজ অতি ধীর গতিতে চলছে, যার দরুন যানজটের সমস্যায় ভুগতে হচ্ছে মানুষকে। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অনেক রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সেও আটকা পড়ছে এই যানজটে। বেহাল সড়ক সহ নালা নর্দমার নিষ্কাশনের কাজগুলিকে এক সপ্তাহের ভিতরে শেষ করা না হলে শহরবাসীর স্বার্থে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে হুমকি দেন কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ। কাছাড় জেলা সেবা দল যুবক ব্রিগেডের সভাপতি অর্কদীপ চৌধুরী এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। কাছাড় জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জসিম আহমেদ, সহসভাপতি নওশাদ লস্কর, রণধীর দে, অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্কর প্রমুখ। যে আনপ্ল্যান্ড ওয়েতে আজকে রাস্তাঘাটের যে কাম চলছে, কোনো স্ট্র্যাটেজি ছাড়া যে কাম চলছে, আমরা দেখতে পাই কোনো কে কাম কোন জায়গার কে কাম করছে এটা আমরা নিজে জানি না। কাজের আগে শিলান্যাস হতে হয়, শিলান্যাসে কন্ট্রাক্টরের নাম থাকতে হয়, আমরা এগুলা কোনো জিনিস দেখছি না। রাত্রেবেলা কোনো জায়গায় কোনো কন্ট্রাক্টরের ইচ্ছা হলে বা কোনো গাড়ির ইচ্ছা হলে জেসিবি নিয়ে আমরা দেখি যে একটা বড়সড় একটা নালা বানিয়ে দেয়, এরপর ওই নালাটা বন্ধ না করে কাজ বন্ধ করে দেয়, তারপর ওই জায়গাটায় ধুলাবালির অনেক পলিউশনের অনেক সৃষ্টি হচ্ছে, যার সর্দি কাশি অনেক মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমরা আজকে এই যৌথ সম্মেলনে আমরা বলতে চাই, আমরা জেলা অধিপতি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে আমরা বলতে চাই যে অতি সত্বর এই কাজের যে মানে নিরপেক্ষতা এটা জনসাধারণের সামনে তুলে ধরুক। কাজের যে সিস্টেমটা এটা কি প্ল্যান্ড ওয়েতে হচ্ছে, কোনো স্ট্র্যাটেজিক ছাড়াই কাজটা হচ্ছে আমাদের সন্দেহ, তাই এটা নিয়ে এটা উনি একটা মিটিং করুক। ইতি সত্বর আমরা এক মাসে এক সপ্তাহ আমরা সময়সীমা দিয়েছি, আমরা দিতে চাই যদি এক সপ্তাহের মধ্যে যদি এই যানজটের এই রাস্তাঘাটের অবৈধ যেটা কাটাকাটি চলছে, আমরা অবৈধ কেন না কেন বলছি যে আমরা দেখেছি বিবেকানন্দ রোডে আজকে এই পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাজ আজকে 1.5 বছর ধরে 2 বছর ধরে এই কাজ শেষ। উত্তর করিমগঞ্জের রাউতপুরে নদীর জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মামার বাড়ি বেড়াতে এসে লঙ্গাই নদীর জলে তলিয়ে গেল বছর 19-এর নাগাল্যান্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্র মিসবাহ আহমেদ। নদীর জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে মামার বাড়ির লোকেরা তাকে জল থেকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি, অকালেই চলে গেল বছর 19-এর তরতাজা যুবক মিসবাহর প্রাণ। কর্মসূত্রে মিসবাহর বাবা কহিমায় থাকেন, কিন্তু তাদের মূল বাড়ি দক্ষিণ করিমগঞ্জের ডেওয়া কুড়িগ্রামে। তার অকাল মৃত্যুতে মামার বাড়ি রাউতপুর সহ নিজের গ্রাম ডেওয়া কুড়িগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজকে মিসবাহ আহমেদ একটা ছেলে আরে তার মামার বাড়ি আইছে তোমার বিয়া তারিখ গতকালকে। আজকে বিয়ার শেষে খাওয়া দাওয়া করিয়া বা দুপুর 1:12 সময় নদীর গেছে, নদীর যাওয়ার পরে পাও স্লিপ হোক যাবো এখানে মারা গেছে। ছেলেটা সূর্য হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ে, মানে এবার তার রেজাল্ট খুব মেধাবী স্টুডেন্ট আসলো,
কিন্তু তাকে কর্মসূত্রে তার বাবার লগে কুইমার তার বাড়ির লগে আপনার দেড়গুড়ি দিঘানা আসলাম আমার বাড়ি কিন্তু এই ছেলেটা 19 বছর বয়স তার মারা গেছে সঙ্গে তার আমরা সঙ্গে সঙ্গে খবর হইয়া গ্রামের মানুষের আগে উঠাইছে পুলিশও গেছে এসটিআরএফ যাওয়ার আগে গ্রামবাসী তারা উঠাইছে আমরা এখন আইসি তার পোস্টমর্টম করিয়া যাতে লাস্টটা সমঝিয়ে নেওয়ার লগে খুব আফসোস লাগে এটা ছেলেটার একদম কম বয়সী বালা স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি এখনও রেজাল্ট হয়েছে না কিন্তু ছেলেটা মারা গেছে মানে কোন নদীত ফুড়িয়ে মারা লঙ্গাই নদী রাজপুর গ্রাম তার মামার বাড়ি রাজপুর তার নানাও আছেন ছেলেটার নাম কি তার আল আমিন সাফিকিয়া মুক্তবির ব্যবস্থাপনায় বুধবার অনুষ্ঠিত হলো হজ যাত্রীদের সম্বর্ধনা ও দোয়া মাহফিল। এদিন বাগপুর প্রথম খণ্ডের সবাহী মক্তবের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার হজযাত্রীদের উত্তরীয় স্মারক ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়। কোরআন শরীফ তেলাওয়াত ও নবীন শানে নাত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা হয়। শিলচর আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৌলানা আব্দুল লতিফ বড়ভূঁইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠানে হজের তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। শিলচর আলিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা মকবুল হোসেন, প্রাক্তন অধ্যক্ষ মৌলানা ফয়জুর রহমান, বাগপুরীর সাহেব জাদা মৌলানা সাবির হোসেন চৌধুরী, মৌলানা মুসলেহ উদ্দিন বড়ভূঁইয়া, মৌলানা ইসমেজুল হক, মৌলানা আফজল হোসেন প্রমুখ। আমি হাফন ফিন দিয়া সেলফি মারতাম, হাফন ফিন দিয়া আমি ভিডিও করো করিয়া আমি বাড়ির চিন্তা করিয়া না হাফন করার বাদে তো কেউ বাড়ির চিন্তা করার তো কথা না। হজ কোন সময় আপনার হয় ফরজ? যখন সাহেবে আপনার নিসাব হয় তখন হজ ফরজ না আপনার জিনা আরো কিছু কন্ডিশন অভাব আছে। আপনার কাছে অতটুকু সামর্থ্য থাকতো যত আপনি একটা সফরের সম্পূর্ণ সামর্থ্য থাকতো আপনার কাছে শারীরিকভাবে এবং আর্থিকভাবে, এবং আপনি যতদিন হন থাকবা অতদিন পর্যন্ত আপনার আর আওলা যারা আপনি রাখিয়া যাইতা তার কাছে অতটুকু মাল আপনি দিয়া যাইতে পারেন। আপনার আপনার যতটুকু মালে তারা আপনারা আপনার থাকাকালীন তারা যাতে সুন্দরভাবে তারা খাইয়া চলতে পারেন অতটুকু টাকার বাদে আপনার উপরে হজ খরচ কেন করতে হাজার এর বাবাজুদু অতখান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অতখান ইজি করে দেওয়ার বাদেও আমি হলো এহরাম মান দিয়া আমি আমি আপনার কথা চিন্তা করি আমি আমার মণিপুরে হিংসাত্মক ঘটনার জন্য কাছাড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকদের পাশে দাঁড়ালো লামারগ্রাম ইউথ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার মণিপুরের সমাজে বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক দা এম শান্তিকুমার সিংহকে নিয়ে সোনাই লামারগ্রাম ইউথ অ্যাসোসিয়েশনের এবং লামারগ্রাম খুরুই ময়রা পাইবি লুপের সদস্যরা কাছাড়ের চাঁদপুর ও বনতারাপুরের আশ্রয় নেওয়া মণিপুরের নাগরিকদেরকে ত্রাণ সামগ্রী প্রদান করেন। ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রকুমার সিংহ, সেক্রেটারি জিতেন শর্মা, মাইমম অমৃত সিংহ ময়রা পাইবির পক্ষে লইদাম দেবী, বিবি দেবী ও সাবিত্রী সানারা উপস্থিত ছিলেন। অগ্নিগর্ভ মণিপুরের যে দৃশ্য আপামর জনসাধারণ নিজে নিজের মোবাইলে টিভির পর্দায় নিশ্চয়ই আপনারা দেখেছেন কিভাবে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, কিভাবে ঘোর বাড়ি জ্বালিয়ে কচি কাঁচাদেরকেও রক্ষা না করে কিভাবে হয়েছে, সেটার কারণটা কি, আমাদের দেশে কি চলছে, এই দেশের সরকার তার জন্য দায়ী। কারণ ওরা জানে যেভাবে জনগণের দাবি আদায়ের জন্য, জনগণকে সমান অধিকার দেওয়ার জন্য জনগণ যখন দাবি করে যে কোনো জাতি যে কোনো গোষ্ঠী তাদেরকে রাইট টু ইকুয়ালিটি ভারতের সংবিধান সম্মতভাবে যদি তাদেরকে অধিকার দেওয়া হতো তাহলে এইগুলা ঘটনা হতো না। এর জন্য আমি ভারত সরকারকে দায়ী করব, কেননা মণিপুরীদের দাবি হোক বা বিভিন্ন ভাষা জনগোষ্ঠীদের দাবি হোক যদি সরকার সময় মতো সেই দাবি নির্মূলভাবে ওদেরকে আদায় করিয়ে দিতে পারে তখন জাতিদের মধ্যে সেই গোষ্ঠী কন্দল হতো না। এই কমিউনাল ডিভিসিভ এবং হেট পলিটিক্সের জন্য এটা হচ্ছে, এবং এটা অতি সত্বর শান্তি দেশে ফিরে আসুক, মণিপুরে ফিরে আসুক। এই আমাদের জাতি ভাইরা যেভাবে মিজোরাম থেকে ওরা ভয়ে পালিয়ে এসে এইখানে আশ্রয় নিয়েছে এর জন্য দায়ী কি, আমরা আছে বিভিন্ন ইভেন কি শিলচর থেকেও গ্রামবাসীরা এসে আমাদের এখানে ত্রাণ শিবিরে তাদের যথাসম্ভব সাহায্য টাকা পয়সা
পানি জল চাউল ডাল দিয়ে সাহায্য করছে। এইটাই হচ্ছে মানবতা এবং উদারতা। এই সময়ে মানুষ মানুষের পাশে থাকে, এর জন্য তা আমি এই সোনাইবাসীর পক্ষ থেকে, এই কমিটির পক্ষ থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার দাবি এইটাই যে দেশে শান্তি আসুক, ফিরে আসুক। সর্বশক্তিমানের কাছে আমার প্রেরণা, আমার প্রার্থনা এইটাই যে সব মানুষকে শান্তিতে নিজ নিজের ঘরে ফিরে দিতে সাহায্য করা হোক। বান্দরকুনা জিপিতে মেলার আড়ালে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠলেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার বিকেল ৫টায় বিনোদনী বাজারে প্রতিবাদ করে সমাজসেবী আব্দুল হামিদ বলেন, আনন্দ মেলার নামে অবৈধ কাজ চলছে, এতে সমগ্র এলাকার মধ্যে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। রেল লাইনের পাশে মেলা যথারীতি চলছে, সবসময় রেলগাড়ি চলছে, যে কোনো সময় মারাত্মক অঘটন ঘটারও সম্ভাবনা রয়েছে। সমাজের উন্নয়নের বৃহত্তর স্বার্থে এই মেলা বন্ধ করার জন্য আসামের মুখ্যমন্ত্রী এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান আব্দুল হামিদ। মেলার নামে এখন জুয়াখেলা আরম্ভ করছেন, বিভিন্ন মানুষে ভিডিও করিয়া আমরা আর হোয়াটসঅ্যাপও দিছেন যে অবস্থায় জুয়াখেলা আরম্ভ হয়েছে, মানুষের লক্ষ টাকা আতাইয়া নিজরা। যে জিনিসও আসামর মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে এই জুয়াখেলার বিরুদ্ধে অভিযান করিয়া শো মানুষ জেলে হটাইতরা, ওই সময় মেলার নামে এই অবৈধ জুয়াখেলা আরম্ভ হয়েছে এই জায়গার মেলার নামে। যে জিনিসটা আমরা ধিক্কার জানাই আর এই জিনিসটা অসামিক কার্যকলাপ বন্ধ করার লাগে আমরা আজকে এখানে জড়িত হয়েছি। এবং আমরা এই ধরনের জুয়াখেলা এবং অসামিক কার্যকলাপ যেহেতু এই জায়গার আমরা অন্য ছাত্রছাত্রী আসছেন এবং রেলের দ্বারও বিভিন্ন সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সামনে রেখে বুথ শক্তিকরণ সভা অনুষ্ঠিত ঝেরঝেরি জিপির দক্ষিণ হাতাইর বন্দে। এদিন ঝেরঝেরি জিপির বিজেপি কর্মীদের ডাকে লোয়ার পোয়া ব্লকের ঝেরঝেরি জিপির দক্ষিণ হাতাইর বন্দে প্রায় ৫ শতাধিক লোকের উপস্থিতিতে বিজেপির শক্তিকরণের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করেন লোয়ার পোয়া ব্লক মন্ডল বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি মজির উদ্দিন ও সহকারী সভাপতি মতিউর রহমান। পরে সভা পরিচালনা করেন করিমগঞ্জ জেলার মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক হায়দুর আলী। সভার শুরুতে উপস্থিত অতিথিদের গামছা ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। কৃষ্ণা দুর্গকে আমরা মেহমানি করছি, আমরা দুকাবাজি করছি, আমরা গাদ্দারিও করছি, ইয়ার ভেরও কৃষ্ণ দুহালি আমরা খাম দের। আজকে আল্লাহর কেন জল নাই, আমি হায়দরের লোকে মাতিছি, আমি এমএলএর লোকে টেলিফোন করছি, খাইল ডাইরেক্টার লোকে মাতিছি, ১০০টা আমি মোবাইলও দেখিও, আমি এমএলএর লোকে গত রাত্রে টেলিফোন করছি। ও আজকে আপনারা যেখানে আছে পূর্ব হাতাইয়ের কথা বলছি, উত্তর জেরজেরির কথা আমি বলছি, যে দুইটা সাপ্লাই দরকার আমার বাইরে হয়েছে, এই দুইটার কথা হে ইঞ্জিনিয়ারের লোকে মাতিয়া হে করছে, আমরা সবে সাহায্য করি আপনারা পানি ফেলবার, কিন্তু পানি আপনারা মরতেও লাগে, পানির আরেক নাম জীবন। এখানে আপনারা জানুন পানি খাইতে হইলে খালি আমরা পানি দিতাম নি, আপনারা তো কিছু দিতা নানি দিতা নানি, আমরা তো দেওয়া নাই, আমরা মুসলমানের নিয়ম মানলো, যা হারাইলাম পকেটও হারাইতাম, আপনারা দেওয়া নাই, যেগুন খাইলাম মুঠ মারিয়া বাড়ি তুইয়ে যাবা, আরেকজন সভা নাই সাহস দিত। আজকে কার্ড আমি কবাই দিব আছি, আমার বাস গেছে কার্ড জমা হয়েছে, গাড়ি বলিয়া তিন দিন সেক্রেটারি সব কার্ড দিয়ে ডিসির হাতে জমা হয়েছে, জেরজেরি জিপি বালিউল্লা জিপি ইসাবিল জিপি যা কার্ড আমার বাইয়ে দিছে তিন দিনে গাড়ি বলিয়া আমরা কবাই দিবে নিয়ে ডিসি অফিস উজানি হয়েছে, আপনারা কার্ড হইতা কিন্তু আপনারা তো বাসিয়ে দেবো হয়েছে না, জায়গায় জায়গায় বুঝিয়ে দেবো হয়েছে, বুটর সময় খালি বাসা আর সব তো ঠিক আছে, আমার বাইরে হয়েছে যদি আমরা দেই না তো একবারে সরিয়ে যাবা বলা মিথ্যা বিমানি করার। প্রশাসনের কড়া নজরদারি থাকা সত্ত্বেও নেশা সামগ্রীর বেপরোয়া পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে, তবে এতে হাত পা গুটিয়ে বসে নেই পুলিশও, ফলে কয়েকদিন বিরতির পর পুলিশের পাতা জালে নেশা দ্রব্য সহ আটকা পড়ছে পাচারকারীরা। বিশেষ করে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর তৎপরতায় জেলা জুড়ে চলা নেশা বিরোধী অভিযানে অনেকটা বেকায়দায় পড়েছে নেশা সামগ্রী পাচারকারীরা। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি থানার সামনে নাকা চেকিং বসিয়ে আগরতলা থেকে গুয়াহাটি হয়ে বিমারগামী NL02Q9496 নম্বরের ১০ চাকার একটি গাড়িতে তল্লাশি করে গাড়ির বডির বিভিন্ন গোপন খোপ থেকে ৪৮ প্যাকেট মোট
459 কেজি শুকনো গাঁজা জব্দ করে ত্রিপুরা পুলিশ, যার কালোবাজারি মূল্য 70 লক্ষাধিক টাকার মতো বলে জানান পুলিশ সুপার ভানুবাবু। সেই খবর উপর ভিত্তি করে আমরা গাড়িটাকে ডিটেন করেছি, ডিটেন করে গাড়িটিকে টোটাল 459 কেজি মানে 459 কেজি গাঁজা পাওয়া গেছে 48 প্যাকেটে। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনের নাম হলো মনীষ কুমার আর একজনের নাম হলো অজয় কুমার। তাদের বাড়ি গয়া বিহার। কি গাড়ি থেকে ধরেছেন? এটা একটা 2 চাকার একটা নাগাল্যান্ডের রেজিস্ট্রেশনের গাড়ি। গাড়ির নাম্বারটা কি? গাড়িটার নাম্বার হলো NL02Q9496। মালগুলো কোথায় দিয়ে যাচ্ছিল স্যার? নিয়ে যাচ্ছিল তো আগরতলার দিকে এনেছে, ওদেরকে ইন্টারোগেশন করা হবে কোথায় নিয়ে যাচ্ছিল। কালোবাজারের মূল্য কত হতে পারে? কালোবাজারের মূল্য প্রায় 70 লক্ষ টাকার মতো হবে। কত কেজি? টোটাল 459 কেজি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সংসদ বিধায়কের প্রতি আস্থা হারিয়েছেন, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন অটো মালিকরা। নিউ শিলচরে পানীয় জলের সমস্যা, আমরুতের কার্যালয়ে গিয়ে সোচ্চার এলাকাবাসী। যানজট সমস্যা নিয়ে সরব যুব কংগ্রেস ও সেবা দল বৃহত্তর গণ আন্দোলনের হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।